ইষ্টপ্রাণের দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি আনন্দের সংবাদ রয়েছে, খুশির সংবাদ রয়েছে দীক্ষিত অদীক্ষিত সকলের জন্য। সৎসঙ্গ দেওঘর ধামের আনন্দবাজার ভবনে রন্ধনশালার কী কী আধুনিকীকরণ হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব এই ছোট্ট ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গত মাসের অর্থাৎ কার্তিক মাসের আলোচনায় পত্রিকায় তা প্রকাশিত হয়েছে আশ্রম সংবাদে। এবারে বিস্তারিত, আশ্রমে ভক্ত সমাগম ক্রমবর্ধমান, কবে কতজন ভক্ত সমাগম হবে সঠিক তথ্য প্রায়ই অজানা থেকে যায়। স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে অধিক সংখ্যক ভক্ত দর্শনার্থীর জন্য রান্নার ব্যবস্থা রাখার প্রয়োজন হয়ে থাকে। শ্রী শ্রী আচার্যদেবের পুত নির্দেশে পূজনীয় অবিনবাবুর উদ্যোগে প্রত্যেককে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য বয়লারের সাহায্যে রান্নার ব্যবস্থা চালু হল গত 30 ভাদ্র 1430, ইংরাজি 16 সেপ্টেম্বর 2023। দুটি বয়লার একটি ঘন্টায় 2000 লিটার জলকে বাপসীকৃত করতে পারে, অপরটি ঘন্টায় 1000 লিটার জলকে বাপসীকৃত করতে পারে। এই দুটি বয়লার বসানো হয়েছে। 600 লিটার আয়তনের 7টি প্রেশার কুকারে প্রতিটিতে 140 থেকে 150 কেজি চাউল সেদ্ধ করা যায়। 1200 লিটার আয়তনের 3টি এবং 600 লিটার আয়তনের 3টি প্রেশার কুকারে ডাল, ডালমা, সবজি, পায়েস, চাটনি, কিশোরান্ন অর্থাৎ খিচুড়ি প্রস্তুত করা যায়। সামগ্রিক ব্যবস্থায় প্রতি ঘন্টায় 10,000 জনের রান্না প্রস্তুত করা যাবে। কৃষ্ণরান্নের অর্থাৎ খিচুড়ির ক্ষেত্রে প্রতি ঘন্টায় 20 থেকে 25,000 জনের জন্য রান্না প্রস্তুত করা যাবে। রন্ধনশালায় পরিশ্রুত জল সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। এই প্ল্যান্ট প্রতি ঘন্টায় 4000 লিটার সফট ওয়াটার অর্থাৎ মৃদু জল এবং 1000 লিটার ডিমিনারেলাইজড ওয়াটার সরবরাহ করছে। সফট ওয়াটার রান্নায় এবং ডিমিনারেলাইজড ওয়াটার বয়লারে ব্যবহৃত হচ্ছে। রন্ধন কার্যে শক্তি ও সময় সংক্ষিপ্ত করতে সৌরচালিত 500 লিটারের 10টি ওয়াটার হিটার ব্যবহৃত হচ্ছে। উৎসব ছাড়া প্রতিদিনের জন্য রান্নার উষ্ণ জল 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে সরবরাহ হয়, ফলে রন্ধন কার্যে 1/3 সময় সংক্ষেপ হয়। আনন্দবাজারে 30,000 লিটার পরিত্যক্ত জল যথা চাল ধোয়া, সবজি ধোয়া, হাত মুখ ধোয়া, বাসন ধোয়া জলসমূহ বায়ো ইটিপি প্ল্যান্টের মাধ্যমে পরিশ্রুত করে আশ্রমের বাগানগুলিতে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সেচের ব্যবস্থা হচ্ছে। এই ছিল এই মহামূল্যবান তথ্যগুলি, আপনারাও প্রতি প্রত্যেকে শেয়ার করতে পারেন। সংবাদদাতা কৃপা সিন্ধু রক্ষিত এই তথ্যগুলি লিখেছিলেন আলোচনা পত্রিকায়। জয় গুরু।